Hello friends, please subscribe to Toonami TV and click the bell icon for receiving coming videos notification. পরী রাজ্য থেকে লাল পরী প্রায় পৃথিবীতে ঘুরতে আসতো, কেননা পরী রাজ্যে যখন শীতকাল ছিল তখন পৃথিবীতে গ্রীষ্মকাল, আর শীতকালে পরী রাজ্যে প্রচন্ড বরফ পড়ত। তাই লাল পরীর শীতকালে মোটেও ভালো লাগতো না, তাই সময় পেলেই সে সুযোগ বুঝে পৃথিবীতে চলে আসত, আর পৃথিবীতে খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াত। তেমনি পরী এবারও গ্রীষ্মকালে পৃথিবীতে এসেছে ঘোরার জন্য। সে একটা নদীর ধারে বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছিল, কিন্তু সে খেয়ালই করে না কখন সেখানে একটা সাপ চলে আসে। সাপটা পরীকে ছোবল দিতেই নেবে, তখনই সেখানে দীপা এসে দেখতে পায় পরী বিপদে পড়েছে। তখন দীপা দৌড়ে এসে একটা লাঠি দিয়ে সাপটাকে আঘাত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই অবস্থা দেখে পরী তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সাপেরা যদি পরীদেরকে ছোবল দেয় কোনো প্রকার জাদুতেই তারা নিজেদেরকে বাঁচাতে পারে না। তখন লাল পরী দীপাকে বলে, আজ তুমি আমার প্রাণ বাঁচালে, আমাকে যদি এই সাপটা ছোবল দিত আমার সব জাদু শক্তি চলে যেত আর আমাকে বাঁচানো সম্ভব হতো না। তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ, কি নাম তোমার? আমার নাম দীপা, আমি তো এখানেই থাকি, আমার বাবা একজন জেলে, উনি মাছ ধরেন। আজকে উনি মাছ ধরে বাসায় যাওয়ার সময় ওনার জালটা ভুলে ফেলে গেছেন, তাই তো বাবা আমাকে পাঠিয়েছিলেন জাল নেওয়ার জন্য। আর আমি তখন দেখলাম তোমার পাশে একটা সাপ, আমি তাই লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দিয়েছি। আসলে সাপেরা তো এমনি এমনি ছোবল দেয় না, হয়তো সে তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ তাই হবে হয়তো, আসলে পরীদেরকে তো সবাই সচরাচর দেখে না। যাই হোক দীপা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ থেকে তুমি আমার বন্ধু, আমি প্রায় এসে তোমার সঙ্গে দেখা করে যাব। সত্যি পরী, তুমি আমার বন্ধু হবে? জানো আমি জেলের মেয়ে বলে আমার কোনো বন্ধু নেই, সবাই বলে আমরা গরিব। আর আমরা গরিব বলেই তো কালকে আমার জন্মদিন, কিন্তু আমার জন্মদিন কেউ পালন করবে না। আমার বাবা তো সামান্য টাকা আয় করে, সেই টাকায় জন্মদিনের কেক কেনা আর নতুন জামা কেনাও সম্ভব না, তাই তো আমার জন্মদিনও পালন হবে না। কি বলছো বন্ধু, তোমার কাল জন্মদিন? তুমি কি জানো কাল আমারও জন্মদিন? পরী রাজ্যে তো আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন হয়, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি নিজে তোমার জন্মদিন পালন করব। কালকে আমি আবার আসব তোমাকে এখান থেকে আমাদের পরী রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। সত্যি বলছো পরী বন্ধু, তুমি আমাকে তোমাদের পরী রাজ্যে নিয়ে যাবে, আমার জন্মদিনও পালন করবে? হ্যাঁ কেন নয়, অবশ্যই পালন করব। তারপর পরী তার পরী রাজ্যে ফিরে যায় আর তার বাবা মাকে দীপার কথা জানায়। পরীর বাবা মা দীপার এমন পরোপকারিতার কথা শুনে অনেক খুশি হয়। পরদিন পরী রাজ্য থেকে লাল পরী এসে দীপা আর দীপার বাবা মাকে সহ পরী রাজ্যে নিয়ে যায়, আর তারপর সেখানে একসঙ্গে লাল পরী আর দীপার জন্মদিন পালন করা হয়। অনেক বড় কেক কাটা হয় আর দীপাকে পরী রাজ্যের সবাই সুন্দর সুন্দর উপহারও দেয়। লাল পরী বন্ধু, তোমার জন্য জীবনে প্রথমবারের মতো আমার জন্মদিন পালন হলো। আগে তো আমার জন্মদিন পালন হতো না, তাই ক্লাসের সব মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করতো জানো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, পৃথিবীর কিছু ছেলে মেয়েরা অনেক দুষ্ট, তারা দরিদ্রতা নিয়ে মজা করে। তবে আজকের পর থেকে তোমরা আর গরিব থাকবে না। এটা নাও, এটা হলো জাদুর বার্থডে কেক। এই কেকটার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, এই কেকটা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। আর তুমি পৃথিবীতে পৌঁছে যাওয়ার পর তোমার ক্লাসের সবাইকে নিয়ে তোমার জন্মদিন পালন করবে, যেন ওরা বুঝতে পারে তোমরা আর গরিব নেই। তারপর লাল পরী জাদু দিয়ে দীপাকে পৃথিবীতে পাঠিয়ে দিল, আর তারপর দীপা দীপার বাবা মা এসে সেই জাদুর বার্থডে কেকের কাছে প্রথমে ওদের জন্য বাড়ি চেয়ে নিল, আর তারপর অনেক অনেক টাকা চেয়ে নিল, তারপর একটা বড় বার্থডে কেকও চেয়ে নিল।
দীপা অনেক সুন্দর ড্রেস পরেছিল ও ওর স্কুলের সকল বন্ধু বান্ধবদেরও দাওয়াত দিল। আর তারপর সন্ধ্যাবেলা দীপা আবারও সবাইকে নিয়ে অনেক ধুমধাম করে জন্মদিন পালন করলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।